অ্যাথলিটদের জন্য অনেক সময় খেলাধুলার বিভিন্ন দিকে উন্নতি করা খুবই সহজ। যেমন ধরুন, তারা আরও বেশি দৌড়াতে পারে, নিজের গতি ও মনোবল বাড়াতে। কিন্তু মাঠে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া বা রিয়াকশন টাইমের উন্নতির উপায় কী, এটা নিয়ে কাজ করছে ওকোলো। এই সিস্টেম খেলোয়াড়দের বিভিন্ন মাত্রার আলোতে অনুশীলন করায়, যেখানে সাধারণ আলোর চেয়ে সব কিছু পরিষ্কারভাবে দেখতে কিছুটা সময় বেশি লাগে। এক এক স্টেজে ভিন্ন ভিন্ন রং ব্যবহার করে লেভেল আরেকটু কঠিন করা হয়। লুক অনিয়ন, ইংলিশ ক্লাব স্যান্ডারল্যান্ডের এই ফুটবলার, আরও ভালো পারফরমেন্স করতে থাকেন স্বাভাবিক আলো ফেরত আসার পর। আমি এখানে প্রায় প্রতিদিনই আসি। আমার মনে আছে যখন প্রথম এসেছিলাম, এই আলোতে বল ঘন্টায় 40 মাইল বেগেও শুধু আমার সামনে পড়ছিল। আস্তে আস্তে আমি মানিয়ে নিতে শুরু করি। আমার শরীর আরও দ্রুত নড়তে শুরু করে এবং গতিও বেড়েছে। ভালো দিকটা হলো যে এইটা অনেকটা ম্যাচে খেলার মতোই। হয়তো বলের গতি পুরোপুরি এক হয় না, কিন্তু তারপরেও আপনাকে সেটার সাথে মানিয়ে নিয়েই খেলতে হবে। তবে ফুটবলই একমাত্র খেলা নয় যেটি নিয়ে এই সিস্টেম কাজ করছে। এখন পর্যন্ত আমরা ক্রিকেট, বেসবল, টেবিল টেনিস, বক্সিং এবং ফুটবল নিয়ে কাজ করছি। যে কোনো বলের খেলা, এটার জন্য আদর্শ কারণ চোখ এবং হাতের সমন্বয়ের দরকার পড়ে। যে কাউকে আমরা যখন প্রথম আনি, তার প্রতিক্রিয়া থাকে এরকম: আপনি কি লাইট লেভেল পরিবর্তন করছেন? লাইট কি একেবারে বন্ধ করে দেওয়া যায়? অর্থাৎ এই সিস্টেমের পুরো বিপরীত চিন্তা আসে। এখানে আসলে আমরা একটা বায়োলজিক্যাল প্রক্রিয়া নিয়ে কাজ করছি। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে? এটা আসলে রং নিয়ে খেলা। সেই রং কিভাবে আপনার চোখে প্রতিক্রিয়া ফেলে এবং চোখের ফটোরিসেপ্টর কেমন প্রতিক্রিয়া দেখায়, এসব। একই সাথে অন্ধকারের মাত্রাও একটা বিষয়। আপনি যদি আলো কমিয়ে দেন, আপনার দৃষ্টিশক্তিও কমে আসে। এখন খেলায় কি হয়, আপনাকে অনুমান করতে হয় যে সামনে 200 মিলিসেকেন্ডসের মধ্যে কি ঘটে যাচ্ছে। কিন্তু এখানে কম আলোয় আপনাকে সেটা 250 মিলিসেকেন্ডসের মধ্যে ভাবতে হবে, কারণ আপনার ভিজুয়াল প্রসেসিং একটু ধীর গতির হয়ে এসেছে। ফলে আপনি যখন এরকম পরিস্থিতিতে একটা ফুটবলের মুখোমুখি, তখন আপনার রেসপন্স টাইম দ্রুত গতির করতে হবে। ফলে যখন স্বাভাবিক আলোতে যাবেন, তখন আপনার মনে হবে যে আপনি অনেক সময় পাচ্ছেন সিদ্ধান্ত নিতে। এখন এই সিস্টেম কতটা কার্যকর একটু পরীক্ষা করে দেখা যাক। আগে একটা বেঞ্চমার্ক ঠিক করে নেই। এখন ওকুলো সিস্টেম এটায় কোনো বদল আনতে পারে কি না সেটা দেখার পালা। এটা অনেক কঠিন। এবার তাহলে লাইট জ্বালানো যাক, দেখি কোনো পার্থক্য চোখে পড়ে কিনা। আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। আমি অপেক্ষা করছি বল আসার, গতি বোঝার চেষ্টা করছি, এবং মনে হলো ভালোই করেছি। ডেটা বলছে আগের সাথে পরের পারফরমেন্সে একটু পার্থক্য এসেছে। এই সিস্টেমের প্রভাব 2 সপ্তাহ থাকার কথা। ভবিষ্যতে মস্তিষ্কের বিভিন্ন বিষয়, যেমন মানুষের ব্রেইন ট্রমার ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে সাহায্য করতে পারে, তা নিয়ে গবেষণা করছে ওকুলো।